আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও দর্শক শ্রোতা, আমি সরিষার মাঠে এসেছি। ফুল ঝরে গেছে, এই সরিষা ফুল ঝরার পর কি করবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। ফুল থাকা অবস্থায় সরিষাতে কোনো রকম কোনো আন্তঃপরিচর্যা, কোনো স্প্রে সেস্টেস কিচ্ছু করা যাবে না। এই যে পুরো মাঠটা দেখছেন আপনারা, পুরো মাঠটা যে দেখছেন, এই যে পুরো মাঠের যে অবস্থা, এই এইরকম যখন সরিষার অবস্থা আসবে, অর্থাৎ আপনার মনে হয় 80% সরিষার ফুল ঝরে যাবে, ফলে রূপান্তরিত হবে, তখন আপনারা এই সময় মূলত দেখা যায় জাপ পোকা এসে আক্রমণ করে। জাপ পোকা এসে ফলের গায়ে পরে রস শোষণ করে এবং কিছু দাগ রোগ হয়, পাশাপাশি অল্টারনারিয়া বা অন্যান্য দাগ রোগ হয়। এই সময়ে এসে যদি আপনার ম্যাডিতে জো অবস্থা না থাকে, তবে একটা সেচ প্রয়োজন। এই সময় মোটামুটি আপনার এরকম অবস্থা আসবে, আপনার 50 থেকে 55 দিন বয়সে যখন আপনার সরিষা হবে, ঠিক এই অবস্থায় চলে আসবে। তখন ম্যাডি যদি জো অবস্থা না থাকে, ম্যাডিতে প্রচণ্ড যদি খরা হয়, তাহলে একটা হালকা সেচ দিতে পারেন। এটা ফলনের জন্য, সরিষার তেলের জন্য, প্রোডাকশনের জন্য খুব ভালো হবে। দ্বিতীয়ত, এটা স্প্রে করতে হবে। স্প্রে হচ্ছে সরিষার যেহেতু দাগ রোগ, অল্টারনেরিয়া এবং আপনার জাপ পোকা হয়, সেজন্য আমাদের ইমিডাক্লোরোপিড প্রিপারেশান বা থায়ামেথক্সাম প্রিপারেশান, যেমন একতারা আছে, ইমিডাক্লোরোপিডের আছে, থিমির আছে, একতারা, থিমিড, কনফিডর, টিডো, এই ধরনের একটা কীটনাশক এবং ছত্রাকনাশকের মধ্যে আমরা বিভিন্ন, যেমন আমরা আগে রোভরল ইউজ করতাম, রোভরলটা দেওয়া যেতে পারে, কিংবা কার্বেন্ডাজিম, প্রোপিকোনাজল বা প্রোপিকোনাজল, ডাইফেনোকোনাজল মিক্স করে, যেমন হচ্ছে এক্সট্রা কেয়ার পাওয়া যায়, কিংবা নেটিভ হওয়া অ্যামিস্টাটপ, যে কোনো একটা ভালো মানের ছত্রাকনাশক আমরা স্প্রে করব। তাহলে একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশকের কম্বিনেশন করে আমরা প্রতি মেশিন পানিতে 3টা করে 2 টাকা দামের শ্যাম্পো, যেটা বলি আমরা, শ্যাম্পোটা মিশিয়ে দেবো। এই জন্য যে এই ফলগুলোতে স্প্রে করার পর ওষুধ বা পানি লেগে থাকতে পারে না এখানে। এই জন্য শ্যাম্পোটা আমরা স্টিকার হিসেবে বা আঠার মতো কাজ করে সেই হিসেবে আমরা দিয়ে থাকি। আমরা শ্যাম্পোটা মিশিয়ে দিয়ে আমরা ওষুধটা স্প্রে করবো, তবে আমাদের সঠিক মাত্রায় সঠিকভাবে কাজ হবে এবং কাঙ্ক্ষিত ফলন পেতে পারবো আমরা। সুতরাং কৃষক ভাইয়েরা, আপনাদের সতর্কতার সাথে এই সময়ে ভালো করে আপনাদের একটা ম্যানেজমেন্ট করতে হবে, আন্তঃপরিচর্যা ব্যবস্থাপনা করতে হবে, তবে আপনাদের কাঙ্ক্ষিত ফলন হবে। আমি আবার বলে নিচ্ছি, এটা বাড়ি সরিষা 17 আগাম চাষ করেছেন, বিনা ধান 17 কেটে বাড়ি সরিষা 17 চাষ করেছেন। এটা আশা করা যায় 7 থেকে 8 মন হারে সরিষা ফলন। আপনারা তো দেখছেন পড, এক একটা পড মরিচের মতো দেখতে, এক একটা পড সেম মরিচ মনে হচ্ছে, এত বড় বড় পড আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এবং আমি আরো দেখাচ্ছি ভালো পটগুলো, আরো বড় বড়, এই যে পটগুলো দেখুন, এক একটা সেম মরিচ মনে হচ্ছে, সুন্দর ফলন। আপনারা এই বাড়ি সরিষা 17 চাষ করতে পারবেন, তবে আমন ধান আগাম চাষ করে এই সরিষাগুলো চাষ করতে হবে। ইনি কিন্তু এই সরিষা 2 সপ্তাহ পর কর্তন করে আবার বড়তে চলে যাবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।